নমস্কার, আমার নাম জগৎপতি। আমি এই মুহূর্তে আছি 2 নম্বর গভর্নমেন্ট কলোনির একটি ক্লাব, যার নাম হচ্ছে ইউনাইটেড ক্লাব অ্যান্ড লাইব্রেরি। এবছর তাদের থিম শুদ্ধ সূচি, এবং এই যে শব্দটা যেটাকে ওরা থিমের মাধ্যমে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে আপনাদের সামনে, যেটা আমি এখন আপনাদের সামনে দেখাবো, এটা হচ্ছে বাইরের স্ট্রাকচারটা ওরা যেটা বানিয়েছে। ভেতরটা তো অসাধারণ করেছে, সেখানে তো যাবই। তো এবার যদি আমি সামনের দিকে যাই হালকা করে, এই সামনে দেখতে পাচ্ছেন এখানে যে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে, এখানে একটা ইয়োগার একটা স্ট্রাকচার বানানো হয়েছে। তার সাথে আমি এদিকে যদি যাই, এদিকে কি সুন্দর লাগছে দেখতে ব্যাপারটা। এটা তো কিছুই না, এটা বাইরের স্ট্রাকচারটা। এখন বাইদাও এখন ঘড়িতে সময় 11:59, মানে প্রায় রাত 12টা। এবার আমি এখানে প্রবেশ করলাম। তো এবার যদি আমি ভেতরে যাই, এটা হচ্ছে এন্ট্রি। এবার যদি আমি ভেতরে যাই, এটা হচ্ছে প্যান্ডেলের প্রথম পার্ট, যেখানে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন একটা এরকম কিছু চারপাশটা, যেখানে তাকালে দেখতে পাবেন এখানে লেখা আছে বুদ্ধি, এখানে লেখা আছে মন, এখানে লেখা রয়েছে আত্মা, এবং এখানে লেখা রয়েছে দেহ। এটা হচ্ছে প্যান্ডেলের প্রথম পার্ট। আমি এই মুহূর্তে আছি, এটা দিয়ে এন্ট্রি করলাম। এইবার চলে যাব সেকেন্ড পার্টে। আমি এন্ট্রি করছি এইবার। এটা হচ্ছে প্যান্ডেলের সেকেন্ড পার্ট। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ছবি দেওয়া আছে, প্লাস বিভিন্ন বই রয়েছে এখানে, অর্থাৎ একটা লাইব্রেরির মতো করা হয়েছে আর কি। এখানে বিভিন্ন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঋষি অরবিন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায় সবার এখানে ছবি এখানে লাগানো হয়েছে। এখানে একটা জানলার স্ট্রাকচার করা হয়েছে, এটা একটা লাইব্রেরির মতো আর কি করা হয়েছে ব্যাপারটা। এইবার সবচেয়ে যেটা ইউনিক, আমার মালদার পুজোতে যেটা সবচেয়ে এবছর 2024 ইউনিক লাগলো, সেই জায়গায় এবার আমি যাচ্ছি। এইবার থার্ড পার্ট প্যান্ডেলের এই জায়গাটা, জাস্ট এই জায়গাটা দেখুন আপনারা, মানে আমি ফিলটা বোঝাতে পারছি না। আমি আপনারা যখন সামনে অবশ্যই আসবেন এই ক্লাবে, না আসলে তো হবে না, কারণ এই ফিলটা, মানে এই যে উপরে যে ইয়েগুলো করা হয়েছে, এখানে পুরোটা একটা প্রদীপের আকার আর কি দেওয়া হয়েছে, সেটা যে ওই যে ওঠানামা করছে, নিচে দাঁড়িয়ে যে ফিলটা আসছে না, সেটা ভাষায় বোঝানো সম্ভব না। ভিডিওতে হয়তো দেখছেন আপনারা, বাট এই জায়গাটা জাস্ট অসাধারণ হয়েছে। দেখুন একবার চারপাশটা, এই যে পুরোটা পুরো এই সবগুলো ওঠানামা করছে উপর থেকে। এইবার যাব আমি প্যান্ডেলের ফোর্থ পার্টে, এটা সবচেয়ে ইউনিক পার্ট, এটা যেটা আপনারা আসলে দেখতে পাবেন। এইবার আমি যাব শেষ পার্টে, এইটা। এখানে দেখুন, এখানে তো দেবীর মূর্তি রয়েছে, এখানে দেখুন, এখানে বিভিন্ন প্রকার দেবী দেবদেবীর মূর্তি, যেখানে গণেশের মূর্তি, লক্ষ্মী নারায়ণ, বিভিন্ন প্রকার মূর্তি এখানে রাখা হয়েছে। এখানে ঘন্টা রয়েছে, এই জায়গাটা বেশ অন্যরকম স্ট্রাকচারে বানানো। এখানে একটা সুন্দর একটা স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি, এখানে এটা আশা করি পদ্ম বা শঙ্খ এরকম কিছু একটা দেখানো হয়েছে। আর এই হচ্ছে আমাদের মা দুর্গা, কি অসাধারণ, ওর মুখটা দেখায় কি অসাধারণ। মৃৎশিল্পীর নামটা আমি একবার দেখিয়ে দিতে চাই, এখানকার মৃৎশিল্পী হচ্ছেন শিল্পী বিপ্লব চক্রবর্তী ও অরুণ সিংহ। কি অসাধারণ কাজ, আপনাদের খুব মুগ্ধ হলাম দেখে, এবং আমি আপনাদের সবাইকে বলবো আপনারা অবশ্যই ইউনাইটেড ক্লাবে আসুন। ওপেনিং হয়ে গিয়েছে আজকেই, কাল থেকেই আপনারা আসুন এবং দেবী দর্শন করুন, এবং এত সুন্দর ইউনিক একটা ক্লাবে, মানে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা।